ধর্ষণের কোনো কারণ হিসেবে উল্লেখ করছে, তাহলে তাকে যতটুকু সম্ভব চতুর্দিক থেকে আক্রমণ করে প্রশ্নবিদ্ধ করছে, যার অন্যতম প্রমাণ হল অনন্ত জলিল সাহেব। তিনি ঢালাওভাবে নারীদেরকে প্রশ্নবিদ্ধ করেননি বা অভিযুক্ত করেননি। তিনি বলেছেন অশালীন পোশাক। আমার বুঝেই আসে না, আমাদের ধারণা মতে মিডিয়া পাড়ায় যারা কাজ করেন তারা অবশ্যই শিক্ষিত হওয়ার কথা, এবং শিক্ষিত হলে এতটুকু শব্দ বোঝার কথা। ব্যক্তিগতভাবে এদের ওপেন ফিল্ডে সেগুলোকে বলার পক্ষপাতী না, কিন্তু নিয়ে আসার পর মিডিয়ার যে জ্বালাপোড়া দেখছি সেটাকে সামনে এনে এতটুকু কথা বলতে বাধ্য হচ্ছি, একজন নারী নগ্ন হচ্ছে সেটা অপরাধ হচ্ছে না, একজন নারী পুরুষ তারা উভয়ে প্রকাশ্যে স্ক্রিনের মধ্যে টেলিভিশনে, যেখানে আমার সন্তান, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সবাই আছে, এবং আমাদের আগামী প্রজন্মর পুরোটাই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলোকে পাচ্ছে, যেখানে একটা নারী একটা পুরুষ অভিনয়ের ছলে এমন আচরণ করছে যেই আচরণগুলো স্বামী স্ত্রী করার কথা, সেই আচরণগুলো যখন টিভি স্ক্রিনে আসে, লজ্জাহীন এই সকল নারীদের আচরণগুলোর প্রতিবাদ করার কারণে যদি ওলামায়ে কেরামের উপর ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলা হয় তারা নারীদেরকে ছোট করেছে, খাটো করেছে, আমার প্রশ্ন হলো যারা সিনেমা পাড়ায় অভিনয়ের নামে এভাবে ওপেনলি আজেবাজে কাজ করে তাদেরকে কেন অন্ততপক্ষে আমাদের আইন অনুযায়ীও তাদেরকে আদালত পাড়ায় উত্থাপন করা হবে? তাদেরকে প্রথমেই আনা উচিত, কারণ আমি মনে করি ধর্ষণ, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, চুরি, ডাকাতি, খুন, সন্ত্রাসী, রাহাজানি, এই সমস্তগুলোর প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস যেখান থেকে করা হয় সেটা হচ্ছে চলচ্চিত্র পাড়া, এফডিসির সেই জায়গাগুলো থেকে রাষ্ট্রের সম্পদ ভোগ করে, জনগণের অর্থ ভোগ করে সেখান থেকে শেখানো হচ্ছে কিভাবে একটা মেয়েকে পটাতে হবে, কিভাবে একটা মেয়েকে ধর্ষণ করতে হবে। কশিন কালেও তাদের দাবি অনুযায়ী যে এগুলো দ্বারা সতর্ক করা হয়, না না, এগুলো সতর্কীকরণ না, বরং এইগুলোর মাধ্যমে আরো প্রলুব্ধ করা হয় এবং তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। ধর্ষণের কোনো কারণ হিসেবে উল্লেখ করছে, তাহলে তাকে যতটুকু সম্ভব চতুর্দিক থেকে আক্রমণ করে প্রশ্নবিদ্ধ করছে, যার অন্যতম প্রমাণ হল অনন্ত জলিল সাহেব। তিনি ঢালাওভাবে নারীদেরকে প্রশ্নবিদ্ধ করেননি বা অভিযুক্ত করেননি। তিনি বলেছেন অশালীন পোশাক। আমার বুঝেই আসে না, আমাদের ধারণা মতে মিডিয়া পাড়ায় যারা কাজ করেন তারা অবশ্যই শিক্ষিত হওয়ার কথা, এবং শিক্ষিত হলে এতটুকু শব্দ বোঝার কথা যে তিনি তো নারী জাতিকে প্রশ্ন করেননি, অভিযুক্ত করেননি, তার অভিযোগের সুনির্দিষ্ট একটা পার্ট পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে অশালীন পোশাক। অথচ এই অশালীন পোশাকের জায়গাটাকে পাশ কাটিয়ে টোটালি তাকে নারী বিদ্বেষী, নারী বিরোধী হিসাবে আখ্যা দিয়ে বিভিন্নভাবে মানে তাকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে এবং মিডিয়া এনে বিভিন্ন প্রশ্ন বানে জর্জরিত করা হয়েছে। তো সম্মানিত সুধী, যেহেতু আমার বিষয়ে পর্দাহীনতা এবং অশালীন পোশাক, এটা ধর্ষণের জন্য দায়ী কিনা? এক্ষেত্রে দ্ব্যর্থহীন ভাষায় আমরা অবশ্যই বলবো যে যেসব কারণে ধর্ষণ হয়ে থাকে ওই সব কারণসমূহের মধ্যে অবশ্যই পর্দাহীনতা এবং অশালীন পোশাকও রয়েছে, তবে এ দুটুই কেবলমাত্র একমাত্র কারণ না, অন্য বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলোর সাথে পর্দাহীনতা এবং অশালীন পোশাকও একটা কারণ, যেটা একটা মানুষকে ধর্ষণের দিকে আকৃষ্ট করে, একটা নারীর উপর আক্রমণ করতে তাকে উদ্বুদ্ধ করে, সেক্ষেত্রে পর্দাহীনতা এবং অশালীন পোশাক অবশ্যই রয়েছে। এক্ষেত্রে আমাদের কিছু বিষয় একটু খোলামেলা আলোচনাই করতে হচ্ছে, যেহেতু তারা অস্বীকার করে বসছেন। আসলে ধর্ষণ কি? স্বাভাবিকভাবে কিতাবের ভাষায় বা অভিধানের ভাষায় ধর্ষণের বিভিন্ন রকমের পরিচয় তারা তুলে ধরেছে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা ধর্ষণ বলতে কি বুঝি? আমরা ধর্ষণ বলতে নারী পুরুষের উভয়ের পারস্পরিক শারীরিক ওই সম্পর্কটাকেই বুঝি যেটা অন্যায়ভাবে হবে এবং জোরপূর্বক হয়ে থাকে, এটাই ধর্ষণ। এখন এই যে নারী পুরুষের উভয়ের সম্পর্ক, হতে পারে সেটা স্বজাতীয় কিংবা ভিন্ন জাতির সাথে,
এই ধর্ষণটা যখন হচ্ছে, ধর্ষণের বিভিন্ন প্রকার স্থান কাল পাত্রভেদে রয়েছে। ধর্ষণ কখনো কখনো ব্যক্তিগত পর্যায়ে হচ্ছে, কখনো পারিবারিকভাবে হচ্ছে, কখনো সামাজিকভাবে হচ্ছে, কখনো রাজনৈতিক কারণে হয়, আবার কখনো যুদ্ধক্ষেত্রেও হয়ে থাকে, এবং কখনো কখনো আমরা দেখি যে কারাগার সহ বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তাহলে ধর্ষণ হওয়ার এই ক্ষেত্রগুলোকে সামনে এনে যখন আমার এই দুটা জিনিস তথা পর্দাহীনতা এবং অশালীন পোশাককে নিয়ে আসব, তখন এখানে বিষয়গুলোকে সেট করা আমাদের জন্য সহজ হবে। দেখুন, ব্যক্তিগত পর্যায়ের যে সকল ধর্ষণগুলো, এই ব্যক্তিগত পর্যায়ের মধ্যে অন্যতম যেমন একজন যুবক, এবং এটাই আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে, সেটা হলো যে একজন যুবক এবং যুবতী পারস্পরিক দেখা যাচ্ছে যে তারা প্রেমে জড়িয়ে পড়েছে, এবং সেই প্রেম তাদের ভাষায় প্রণয় তথা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে। শারীরিক সম্পর্কটায় অনেক সময় দেখা যাচ্ছে যে একটি মেয়ে প্রাথমিকভাবে হয়তো বা সে রাজি ছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন এক দুবার পুরুষের সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছে, পরবর্তী সময়ে সেই মেয়েটি যখন আর রাজি হয় না, তখন ব্যক্তিগতভাবে ওই পুরুষ চেষ্টা করছে যে এই মেয়েটাকে আবারও শারীরিক সম্পর্ক করার জন্য, তখনই সে জোরপূর্বক তার উপর আক্রমণ করছে। একইভাবে আমরা দেখি যে পারিবারিকভাবে অনেক সময়ে অনেক মেয়েকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। যেমনটা গত দু তিন দিন আগে একটি ঘটনা এসছে অত্যন্ত লজ্জাস্কর, যে নিজের বোন, এবং এরও আগে আরও বেশ কিছু সংবাদ এসছে আমাদের ডিএসএসের মতো জায়গাগুলো থেকে, সেখানে নিজের মেয়ের সাথে বাবা অপকর্ম করার মতো তথা সেখানে ধর্ষণের মতো এরকম বিষয়গুলো আসছে। এগুলো পারিবারিক সমস্যা। তো আমরা যদি পর্দাহীনতা এবং অশালীন পোশাককেই একমাত্র কারণ ধরি, তখন তারা এই সকল বিষয়গুলোকে সামনে এনে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে পর্দাহীনতা এবং অশালীন পোশাক যদিও বা একমাত্র কারণ না, তবে অবশ্যই সেটা কারণ। কেন? কারণ হচ্ছে যে একটা পুরুষ একটা নারী কোন জিনিসের দিকে আকৃষ্ট হয় এবং কিসের উপর ভিত্তি করে সে শারীরিক সম্পর্কের দিকে জড়ায়। এটার ভদ্রচিত শব্দে যদি আমি বলি, তাহলে বলবো নারীর যে সকল অঙ্গগুলো একজন পুরুষের যৌন প্রবৃত্তিকে জাগ্রত করে দেয়, ওই সকল অঙ্গগুলো যখন তার সামনে চলে আসে, খোলামেলা হয়, ওপেন হয়, তখনই একটা পুরুষের মধ্যে যৌন প্রবৃত্তির সৃষ্টি হয়, এবং সেটাকে সে চেষ্টা করে যেই কোনো মূল্যেই পাওয়ার জন্য, স্বাভাবিকভাবে প্রস্তাব দিয়ে যদি কোনো সেটা পায়, তাহলে জেনাব্যা বিচারের দিকে অগ্রসর হয়, আর যদি সে স্বাভাবিকভাবে না পায়, তখন সে ধর্ষণের দিকে অগ্রসর হয়। সুতরাং সেই জিনিসগুলোকে ঢেকে দেওয়ার মাধ্যম হলো পর্দা, সেই জিনিসগুলোকে ঢেকে দেওয়ার নাম হচ্ছে শালীন পোশাক। এখন যদি কেউ একজন আমাকে বলে যে না, পর্দা, যেটা আমাদের মোহতারাম লুৎফর রহমান ফরাইজি সাহেব বলেছেন যে পর্দা যারা করছেন তারাও শিকার হচ্ছেন, অথবা যারা এই নারী শিশু তারাও তো শিকার হচ্ছেন, এই ক্ষেত্রগুলোতে আমি বলবো যে এখানে অবশ্যই হয়তো ব্যক্তিগত আক্রোশ রয়েছে অথবা সামাজিক বিভিন্ন সমস্যা থাকে, অনেক সময়ে রাজনৈতিক কারণেও ধর্ষণের শিকার হয়ে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পর্দার যেই চেতনাটা, এটাই ইদানিংকালে আমাদের খুব পরিষ্কার করাটা আবশ্যক হয়ে পড়েছে। আমাদের লোকসমাজে একটা জিনিস এখন ভালোভাবে ব্যাপকতা ধারণ করেছে, সেটা হচ্ছে এই যে পর্দাকে পোশাকে সীমাবদ্ধ করার একটা জিনিস কিন্তু চলে আসে, যে পর্দা মানেই হচ্ছে মনে হয় যেন বোরকা পরা। দেখুন, বোরকা পরা এটা পর্দা পালনের একটা মাধ্যম, শরীর ঢাকার একটা মাধ্যম, তবে পর্দার আরও বেশ কিছু স্টেপ রয়েছে, এবং জেনাবে বিছান না হওয়া, ধর্ষণ না হওয়ার জন্য বরং আরও সুদূর প্রসারী নির্দেশনা কোরআনে হাকিমের সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম স্পষ্ট বলেছেন, যেখানে নজরকে নিষিদ্ধ করা হয়েছে, সহি মুসলিম শরীফের মধ্যেও চোখের জন্য আল আইনান জিনা হুমা আর নজরু এই শব্দ উল্লেখ করা হয়েছে। তার মানে ইসলামে জেনাব্যা বিচারের অনেক ব্যাপকতা রয়েছে, যেটা একটা সময় মানুষকে ধর্ষণের দিকে নিয়ে যায়, সেগুলো রোধের জন্য ইসলামের যেই নির্দেশনা সেটা অনেক ব্যাপক। আর এই পুরো বিষয়গুলোই হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত, সেটা হলো দেখায় পর্দা থাকবে, শোনায় পর্দা থাকবে, কথায় পর্দা থাকবে, চলনে পর্দা থাকবে, বলনে পর্দা থাকবে। যখন এই পুরো সমস্ত বিষয়গুলোকে একটা জায়গায় এনে জমায়েত করা হবে, তারপরেই সেটা
পুরোপুরি পর্দার অন্তর্ভুক্ত হবে। এখন শুধুমাত্র নেকাব পরাকে পর্দার মতো করে উল্লেখ করে একটি মেয়ের ছবি এনে বলা হচ্ছে যে এই যে দেখুন নেকাব পরা মেয়েটাও তো ধর্ষণের শিকার, অথচ এই মেয়েটারই ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যাবে যেই ছেলের হাতে সে ধর্ষণের শিকার হয়েছে এই ছেলের সাথে সে বছরের পর বছর অবৈধ প্রেমের মধ্যে সে নিমজ্জিত ছিল, যার জন্য পরিশেষে এসে আজকে তার এই পরিণত হয়েছে। ইসলাম তো তাকে সেই অবৈধ প্রেমের কিংবা শারীরিক সম্পর্কের অনুমতিই দেয় না, ধর্ষণ তো বহু পরের কথা। সুতরাং এভাবে পর্দার বিধানকে পোশাকের জায়গায় সীমাবদ্ধ করে প্রশ্ন আরোপ করা এটা কখনোই উচিত না। আমি খুব আশ্চর্য বোধ করেছি অনন্ত জলিল সাহেবকে যখন 71 টেলিভিশনের সামনে নিয়ে আসা হলো এবং উনাকে তারই প্রযোজিত বা তার অভিনীত কিছু ছবির ক্লিপ স্ক্রিন এই ফটোশপকে সামনে রেখে তাকে প্রশ্ন করা হচ্ছিল। আমি বারবার এটা কামনা করছিলাম সেই স্পষ্ট বলে দিক, হ্যাঁ আমি এই সময় ভুলে এই সকল অভিনয়গুলো করেছিলাম, না হয় অবশ্যই এগুলো অশালীন পোশাক, শালীনতা অশালীনতার মানদণ্ড কি হবে। আজকে এই জিনিসটাই যেন আমাদের কাছ থেকে উঠিয়ে দেওয়ার এক বিশাল বড় প্রক্রিয়া চলছে। টিভি পর্দায় একটা নারী সুস্পষ্ট ভাষায় প্যান্ট শার্ট পরে ওপেনলি এসে সে ব্রিফিং দিচ্ছে, সেখানের মধ্যে অশালীন শব্দ ব্যবহার করার কারণে জনাব অনন্ত জলিলকে প্রশ্ন করার জন্য প্রশ্ন হচ্ছে সেই যেই পোশাকটা পরেছে এই পোশাকটা আদৌ শালীনতার মধ্যে পড়ে কিনা। জাতির সামনে স্পষ্ট করা হোক শালীনতা কাকে বলে অশালীনতা কাকে বলা হয়, এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের একটা দাবি থাকবে যে প্রতিটা সংস্কৃতি গড়ে ওঠে ওই এলাকায় যারা বসবাস করে তাদের উপর ভিত্তি করে, আসমান থেকেও না পূর্ব কিংবা পশ্চিম থেকেও না, এই 56,000 বর্গ কিলোমিটার এটা মুসলমানদের ভূখণ্ড, এখানকার সংস্কৃতি তাহজিব তামাদ্দনগুলো এবং এখানকার প্রতিটা শব্দকে অবশ্যই আমাদের ইসলামী মাইন্ডেডকে সামনে রেখে তারপরে প্রয়োগ করতে হবে, অন্যথায় ওলামায়ে কেরামের আবশ্যক হবে এইসবের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম বাংলা অভিধানে ধর্ষণের সংজ্ঞা এবং পর্দার সংজ্ঞা দেখতে গিয়ে তো তাজ্জব যে ধর্ষণের সংজ্ঞাটাকে এত স্বাভাবিকভাবে দিয়েছে, কিন্তু যখনই পর্দার পরিচিতি সে তুলে ধরেছে সংজ্ঞা সেখানে এমনভাবে উল্লেখ করেছে, আপনারা যদি কেউ সেটা পড়েন তাহলেই বুঝতে পারবেন যে পর্দা শীন নারী মানে হচ্ছে এমন নারী যে একেবারে মানে গোপনে আবদ্ধ কোনো একটা জায়গার মধ্যে এ ধরনের কোনো বিষয়। সেই জন্য মহতারাম হাজিরি, পর্দাহীনতা এবং অশালীন পোশাক অবশ্যই যে সকল কারণগুলো ধর্ষণের জন্য দায়ী এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এটি। আজকের দিনে যারা কোনো পোশাকের মধ্যে শালীনতা অশালীনতা খুঁজে পান না তাদের কাছে আমরা ওপেনলি কিছু প্রশ্ন করতে চাই, সেটা হলো যদিও এই প্রশ্নগুলো করা বাহ্যত শুনতে একটু অসুন্দর মনে হবে, আপনার মেয়ে যদি আপনার সামনে এমনভাবে আসে যখন তার শরীরে এমন আটসাট পোশাক পরিধান করা যার কারণে তার লজ্জাস্থানগুলো একেবারে পরিষ্কার দেখা যায়, আপনি এটাকে শালীনতা বলবেন নাকি অশালীনতা বলবেন? যদি এটাকে অশালীনতা বলেন তাহলে আমি বলবো আজকে ধর্ষক উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে আমাদের পুরো চলচ্চিত্র পাড়াটা, সুতরাং এটার বিরুদ্ধে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে। কেননা একটা সিনেমা একটা নাটক এমন হয় না যেটার মধ্যে নারীদের লজ্জাস্থানগুলোকে ওপেন করা হয় না, আকর্ষণীয় করা হয় না এবং যুবকদেরকে জাগ্রত করার মতো করে উপযুক্ত করা হয় না। সুতরাং এগুলোকে যদি অশালীন মনে না করেন তাহলে আমরা মনে করব আপনাদের সুস্থতা নিয়ে সন্দেহ আছে, আপনাদের বিবেকবোধ নিয়ে সন্দেহ আছে, রুচিবোধ নিয়ে সন্দেহ আছে। সুস্থ রুচিবোধ সম্পন্ন কোনো মানুষ এভাবে নারী জাতিদের ওপেন শরীরগুলোকে এভাবে দেখানো এটা কখনো সাপোর্ট করতে পারে না। আজকে আমাদের অনেক নারীবাদী সংগঠন মাঠে ময়দানে নেমেছে, এটা ভালো দিক, ধর্ষণের বিরুদ্ধে সকলেই কথা বলবে এটা অবশ্যই ভালো দিক। তবে প্রশ্ন হলো ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ধারাবাহিক যে সকল প্রতিবেদন ছাপানো হচ্ছে বলা হচ্ছে সেখানে মূল থিম কি? মূল থিম হচ্ছে যে ওয়াজ মাহফিলে বক্তাগণ নারীদেরকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন সেগুলোর মূল টপিক কি ছিল? মূল টপিক ছিল তারা ধর্ষণ জেনাবে বিচার ইত্যাদির বিরোধিতা করতে গিয়ে যে সকল কারণে যে সকল জিনিসগুলোর কারণে ধর্ষণ ব্যভিচার ব্যাপক হচ্ছে এগুলো উল্লেখ করতে যে হয়তোবা বিভিন্ন চলচ্চিত্র বা সিনেমা পাড়ায় হওয়া বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে এসছেন, যদিও আমি ব্যক্তিগতভাবে এদের ওপেন ফিল্ডে সেগুলোকে বলার পক্ষপাতী না, কিন্তু নিয়ে আসার পর মিডিয়ার যে জ্বালাপোড়া দেখছি সেটাকে সামনে এনে এতটুকু কথা বলতে বাধ্য হচ্ছি একজন নারী নগ্ন হচ্ছে সেটা অপরাধ হচ্ছে না, একজন নারী পুরুষ তারা উভয়ে প্রকাশ্যে স্ক্রিনের মধ্যে টেলিভিশনে যেখানে আমার সন্তান আমার বাবা মা আমার আত্মীয় স্বজন সবাই আছে
এবং আমাদের আগামী প্রজন্মর পুরোটাই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলোকে পাচ্ছে, যেখানে একটা নারী একটা পুরুষ অভিনয়ের ছলে এমন আচরণ করছে যেই আচরণগুলো স্বামী স্ত্রীয়ে করার কথা, সেই আচরণগুলো যখন টিভি স্ক্রিনে আসে লজ্জাহীন এই সকল নারীদের আচরণগুলোর প্রতিবাদ করার কারণে যদি ওলামায়ে কেরামের উপর ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলা হয় তারা নারীদেরকে ছোট করেছে খাটো করেছে, আমার প্রশ্ন হলো যারা সিনেমা পাড়ায় অভিনয়ের নামে এভাবে ওপেনলি আজেবাজে কাজ করে তাদেরকে কেন অন্তত পক্ষে আমাদের আইন অনুযায়ীও তাদেরকে আদালত পাড়ায় উত্থাপন করা হবে? তাদেরকে প্রথমেই আনা উচিত, কারণ আমি মনে করি ধর্ষণ ব্যভিচার অন্যায় অত্যাচার জুলুম চুরি ডাকাতি খুন সন্ত্রাসী রাহাজানি এই সমস্তগুলোর প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস যেখান থেকে করা হয় সেটা হচ্ছে চলচ্চিত্র পাড়া, এফডিসির সেই জায়গাগুলো থেকে রাষ্ট্রের সম্পদ ভোগ করে জনগণের অর্থ ভোগ করে সেখান থেকে শেখানো হচ্ছে কিভাবে একটা মেয়েকে পটাতে হবে, কিভাবে একটা মেয়েকে ধর্ষণ করতে হবে। কশিন কালেও তাদের দাবি অনুযায়ী যে এগুলো তারা সতর্ক করা হয়, না না, এগুলো সতর্কীকরণ না, বরং এইগুলোর মাধ্যমে আরো প্রলুব্ধ করা হয় এবং তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। কারণ অনেক ছেলে এগুলো জানতেও না, পরবর্তী সময় তারা এগুলোকে শিখেছে। মোহতারাম হাজরিন, প্রাসঙ্গিক আলোচনা হিসেবে চলেই আসে, যেহেতু আমরা জানি যে পর্দা এবং শালীন পোশাকের কথা আসলেই কিছু মানুষ উপস্থাপন করার চেষ্টা করে যে ইসলাম হচ্ছে এমন দিন যেই দিনটা মানুষকে শুধুমাত্র ঘরের মধ্যে বসে থাকার জন্যই বলে, মেয়েদেরকে একেবারে ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্যই বলে। আমরা সুস্পষ্ট ভাষায় বলছি, এটি ইসলামের বিরুদ্ধে একটা চূড়ান্ত পর্যায়ের অপপ্রচার। ইসলাম নারী জাতির সুরক্ষার জন্য, তাদের ইজ্জতের হেফাজতের জন্য এবং সর্বোপরি তাদের পুরো জিন্দগির সেফটির জন্য যতগুলো তৎপরতা রাখা দরকার, ধারাবাহিক সমস্ত তৎপরতাগুলো রেখে এটার সাথে এই সামঞ্জস্য রেখেই পর্দার বিধান দিয়েছে। যেমন একটা মানুষ ব্যক্তি জীবনে চলার জন্য তার থাকা খাওয়ার ব্যবস্থাপনা দরকার, তার জন্য আবাসস্থলের ব্যবস্থাপনা দরকার, তার পোশাক আশাক দরকার, তার চিকিৎসা সহ যাবতীয় বিষয়গুলো দরকার। এক কথায় তার শারীরিক যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো পূরণের জন্য ইসলাম তার বিবাহের আগে বাবা ভাইকে, বিয়ের পর তার স্বামীকে এবং পরবর্তীতে তার সন্তানদেরকে দায়িত্ব দিয়েছে, যেগুলোর বিস্তারিত আমাদের ফিকহ ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট আছে। এবং ইসলাম নারী জাতিদেরকে তাদের আবাসস্থল, তাদের কাজের জায়গাও নির্ধারণ করে দিয়েছে। আজকে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, সেটা হলো সারা পৃথিবীর মানুষ উন্নয়নকে নিছক, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নটাকেই মূল দেখছে, কিন্তু মানব উন্নয়ন যেটা সেই বিষয়টাকে আদৌ মূল হিসেবে নিচ্ছে না। যদি কোনো সেটাকে মূল হিসেবে না নেওয়া হয় রেজাল্ট কী হতে পারে? আমাদের ফরাজি সাহেবের বক্তব্যও আসছে যে আমেরিকা আজকে অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে পৃথিবীর সুপার পাওয়ারদের মধ্যে একটি এবং প্রথম সারির অর্থনৈতিকভাবে স্বাবলম্বী রাষ্ট্রসমূহের মধ্যে অন্যতম একটি দেশ, কিন্তু সেখানে 91% মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, যেখানে তাদের ফ্রি সেক্সের ব্যবস্থা আছে, লিভ টুগেদারের ব্যবস্থা আছে, আছে আরও যত ধরনের যত কিছু হতে পারে, সব কিছুর ব্যবস্থা থাকার পরও, অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকার পরও কিন্তু তাদেরকে সেভ করতে পারেনি। সুতরাং বোঝা যায় যে শুধুমাত্র এদের এই চেতনাগুলোর কারণেই কোনো নারী জাতিকে কখনো সেভ করা যাবে না। ইসলাম নারীদেরকে যেই বিষয়টা দেয় সেটা হচ্ছে ইসলামের মূল থিম হলো, আমাদের একটা হচ্ছে বাহিরের জগৎ আরেকটা হচ্ছে ঘরের জগৎ। বাহিরের জগৎটা যতটা গুরুত্বপূর্ণ ঘরের জগৎটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আপনি আমি বাহিরের জগৎকে খুব গুরুত্ব দিলাম কিন্তু ঘরের জগৎকে গুরুত্ব দিলাম না, ফলাফল কী হবে? ফলাফল যা হবার আজকে আমরা ঢাকা শহর দেখতে পাচ্ছি যে 70%-এর উপরে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই জন্য মোহতারাম হাজরিন, ইসলাম আমাদেরকে ঘর এবং বাহির উভয়টাকে একই সময়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দিক নির্দেশনা দেয়, আর এই জন্যই পুরুষকে জিম্মাদারি দিয়েছে ফুল বাহিরে, নারীকে জিম্মাদারি দিয়েছে পুরোপুরিভাবে ভিতরে। হ্যাঁ, যদি কখনো তার পারিবারিক কোনো সমস্যা দেখা দেয়, ব্যক্তিগত কোনো এমন মেজর সমস্যা দেখা দেয়, অবশ্যই সে বাড়ির বাহিরে যেতে পারবে, এতে কোনো সমস্যা নেই, তবে অবশ্যই সেখানে ইসলামী অনুশাসন মেনেই যেতে পারবে। দেখুন, আজকে 2019 এবং 20 সালের যেই আসছে আমাদের সামনে পরিসংখ্যান দর্শনের, সেখানেও বাংলাদেশে এখনো পর্যন্ত 1400, অথচ এইটাই ছিল 2018 সালে 700 একটু বেশি, মাত্র এক বছরে এই পরিমাণ বেড়েছে। কিন্তু আপনি বলুন তো, চলচ্চিত্র পাড়াগুলোতে প্রচারণা এবং তাদের ভাষায় সতর্কীকরণ কি কমেছে না? অনেক বেড়েছে, অনেক বেড়েছে। কিন্তু পাশাপাশি আমরা দেখি ধর্ষণটাও বেড়েছে।
আমরা থেকে যদি 20 বছর আগে যাই তখন আমরা দেখব যে ধর্ষণ অনেক কম ছিল, অথচ তদানীন্তন কালে দেখা যাবে যে আজকের ওদের ভাষার এই সতর্কীকরণ খুব কম ছিল, সাবধানতা কম ছিল। সুতরাং আমরা চাই আমার বোন যদি আমাদের সেই বিগত 20 বছর আগে সেই পরিবেশেই ভালো থাকে, সুতরাং সেটাই আমাদের জন্য কল্যাণকর, সেটাই আমাদের জন্য ভালো। আজকে নারীদেরকে সামনে অগ্রসর করানোর নামে, কাঁধে কাঁধে মিলানোর নামে যদি তাদেরকে চূড়ান্ত চ্যালেঞ্জিংয়ে এবং তাদের জীবনকে নষ্ট একটা জায়গায় ছুড়ে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশের কোনো দরকার নেই। আমার মায়েরা যেখানে নিরাপদ তারা সেই ঘরেই থাকুক, ইসলামী অনুশাসন মেনে চলুক। আমাদের দাবি ইসলামী অনুশাসনকে পুরোপুরি মানা এবং ইসলামী শাসনকে এবং দণ্ডবিধিকে পুরোপুরি বাস্তবায়ন করার মাধ্যমেই আজকের এই ধর্ষণ এবং যত ধরনের জানা ব্যবিচার আছে এগুলোকে প্রতিরোধ করা সম্ভব। অন্যথায় নিছক মানুষদেরকে শান্ত করার জন্য সাময়িক কোনো আইন, মুখ রুচক কোনো শব্দমালা, এগুলো কশ্চিন কালো নারীদেরকে কখনো সেট করতে পারবে না। সর্বশেষ আমি একটা কথা অবশ্যই বলবো, মা বোনেরা যারা আজকে মাঠে ময়দানে নেমেছেন, আপনাদের যদি মাঠে ময়দানে না নেমেছেন ভালো কথা ধর্ষণের বিরুদ্ধে, পাশাপাশি আপনারা দাবি তুলুন সেই চলচ্চিত্রের বিরুদ্ধে যারা আপনাদেরকে উলঙ্গ করে রাস্তার মধ্যে সাঁটিয়ে দিয়েছে বিশাল বিশাল বড় ব্যানারগুলোর মধ্যে। সে সকল সিনেমাগুলোর বিরুদ্ধে ঢালাও আপনারা মামলা করুন, কেননা তারা তাদের এই পণ্যকে এবং এই ব্যবসাকে ব্যাপক করার জন্য নারীদের খোলা দেহকে আজকে রাস্তার পাশে পুরোপুরিভাবে খোলামেলা করে দিয়েছে। নারীরা আন্দোলন করুন, এদেশের যৌন প্রবৃত্তিতে যে সমস্ত মায়েরা আছে তাদেরকে যেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। একটি রাষ্ট্র অবশ্যই আমি ব্যর্থ রাষ্ট্র বলবো, এদেশে কতজন নারী যৌন প্রবৃত্তির সাথে যুক্ত আছে, একটা রাষ্ট্র কেতুরুর কাজ করতে পারে না যে তাদেরকে আমাদের অর্থায়নে তাদেরকে চলতে দিব, ফিরতে দিব, আগামী জিন্দগি গড়তে দিব, কই সেই সমস্ত জিনিসগুলো করা হচ্ছে না। উপরন্ত এটাকেও একটা ভিন্ন পেশা হিসেবে উল্লেখ করার জন্য কতিপয় নারীবাদীরা চেষ্টা করে যাচ্ছে। সুতরাং বোঝা যায় এরা নারী জাতির কল্যাণকামী না, বরং এরা নারীদেরকে পেশা হিসেবে সমাজ উত্থাপন করার জন্য মাঠে ময়দানে নেমেছে। দাবি যদি করতে হয় আপনারা এগুলো করুন, সিনেমার সেই নোংরামিগুলোকে বন্ধ করুন। নারীদেরকে নগ্ন করছে বিভিন্ন অ্যাডে, বিভিন্ন ছোট ছোট জায়গা পর্যন্ত নারীদেরকে নিয়ে আসা হচ্ছে, এগুলো তাদের সম্মানহানি, ইজ্জতহানি, তাদেরকে ছোট করা, তাদেরকে খাটো করা, আজকে ব্যবসাভিত্তিকে ব্যাপক করার মাধ্যমে আরেকটা চূড়ান্ত চক্রান্ত আনা হচ্ছে। আমরা এই সমস্ত অপপ্রচার, অন্যায় এবং নারীদের প্রতি যে সকল জুলুম করা হয় সব কিছুর প্রতিবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ রহমাতুল্লাহ আলামিন ফাউন্ডেশনের মাধ্যমে আরো ব্যাপকতর আয়োজন করে এগুলোর ব্যাপারে ব্যাপক জনসচেতনতামূলক আয়োজন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।